নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে স্পর্শবুটিকের অনুষ্ঠান, সম্রাটের অনুষ্ঠান, সম্রাট ব্যানার্জি অনেক নমস্কার, স্বাগত। শুরু করি সম্রাট, একদম আজকের পুজোর আমার একটা একদম লাস্ট এপিসোড, তো মানে গত এতে ছিল যে এটা একটা স্পেশাল করা আর কি পুজোর জন্য, তো দেখা শুরু করি। আমরা একদম টেবিলের শাড়ি দিয়ে শুরু করি। প্রথম যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার সামনের শাড়িটা, এবং এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং কেরালা কটনে, নাম্বার নেই, তাই না? নাম্বার ছাড়া মা দুর্গা, দু রকম তিন রকমের দুর্গা আমরা দেখাবো। এই হচ্ছেন মা দুর্গা, এটি হচ্ছে আমাদের আমার সামনে টেবিলের সামনে, বলবেন তনুশ্রীর সামনে শাড়ি বলে বুকিং করবেন। এই শাড়িটা হাফটা এভাবে অফ হোয়াইটের মধ্যে, আর হাফটা থাকবে হচ্ছে ইয়ালোতে। এই হচ্ছে হাফটা ইয়ালো। আর এই যে তোমার গিফট যেটা জুয়েলারি, সেটা কি প্রত্যেকটা কেনাকাটায়? কেন ধরুন এই শাড়িটার সঙ্গে হয়তো একটা এরকম ইয়ালো প্রাইস অনুযায়ী জুয়েলারি এদিক ওদিক চেঞ্জ, সবই হ্যান্ডমেড জুয়েলারি, এইরকম জুয়েলারি আপনারা গিফট পেয়ে যাবেন। আচ্ছা, শাড়ির দাম কত? এটা 1800 টাকা, 1800। এটা হচ্ছে মা দুর্গা দেখালাম, এবার চলে যাব সম্রাটের সামনে। সম্রাটের সামনে যে দুর্গা রয়েছে সেই দুর্গার সঙ্গে টেম্পল পার, পুরো শাড়িটা ধরে কিন্তু এইভাবে টেম্পল পার যাবে, পুরো শাড়িটা টেম্পল পারে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার নাম্বার ছাড়া শাড়ি, এটা আমার সামনের শাড়ি, একটা দিদিভাইয়ের সামনের শাড়ি, এটা 1800, আর একটাও নাম্বার ছাড়া, আরেকটাও নাম্বার ছাড়া, মানে মোটামুটি এই তিনটি আমি আপাতত দেখাতে পারলাম। এই তিনটে হচ্ছে হ্যান্ড পেইন্টিং এর মধ্যে। এবার পূজোর আগে যদি কেউ অর্ডার দেন তাহলে হয়তো আর একটা দুটো করে দেওয়া যাবে। এই হচ্ছে, এটাও কিন্তু সন্ধি পূজোর শাড়ি হতেই পারে একদম, যেহেতু পদ্ম থাকে আঁচল আর পার ফুলে এইভাবে কুলো স্বস্তিক টেম্পলে সাজানো হয়েছে, আর এই দিকটা রয়েছে পদ্ম। এটাও তিনটে দেখালাম, তিনটে মা দুর্গা কেরালা কটনে 1800। এইবারে আমরা শুরু করব এক নম্বর শাড়ি থেকে, রেশম চেক, রেশম চেকে অ্যাপ্লিকের শাড়ি নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি রেশম চেকে অ্যাপ্লিক হলুদের সাদাতে, দারুণ দেখতে শাড়িটা, নাম্বার ওয়ান, 2900, 2900 টাকা দাম, 2900 মিরার করা রয়েছে, মানে মাইকা করা রয়েছে, নাম্বার ওয়ান, 2900, 2900 টাকা, এক নম্বর। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি, এটা ওই সেম ডিজাইন, ডিজাইনটা সেম, খালি এটা হচ্ছে হোয়াইট দিয়ে গেছে, নাম্বার টু, দু নম্বর শাড়ি, নবমীর দিন পরুন, এটা সকালে পরুন, সন্ধ্যেবেলায় পরুন, নাম্বার টু। এটা একটু গায়ে ফেলে দেখাই, যে তুমি আজ ব্ল্যাক ব্লাউজে রয়েছি, নাম্বার টু, দু নম্বর শাড়ির সঙ্গে সিলভার জুয়েল, সিলভার জুয়েল তোমার একদম পুরো ম্যাচিং হয়ে গেছে আজকে একদম। এটা হচ্ছে নাম্বার টু, 2900, 2900, দু নম্বর, পুরো শাড়িটাই কাজ, যতটা পড়বেন একদম, যেহেতু এখানে চওড়া করে আছে পুরো শাড়িটাই কাজ, নাম্বার টু দেখালাম। এটা একটা সন্ধি পূজোর শাড়ি হতেই পারে, তিন নম্বর, এটা তো পুরো এমব্রয়ডারি করা, নাম্বার থ্রি দেখাবো, তিন নম্বর শাড়ি, মানে রেশম চেকে পদ্ম হয়েছে মেশিন এমব্রয়ডারিতে, মানে পদ্ম কাঁথার মতন হয় সেরকম ভাবে, এটা মেশিন এমব্রয়ডারিতে পদ্ম হয়েছে, নাম্বার থ্রি, তিন নম্বর। এই রয়েছে হচ্ছে তার সঙ্গে ব্লাউজ, প্রাইস হচ্ছে 3000 টাকা, 3000, নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি, 3000। আপনারা জানেন যে স্পর্শবুটিকের শাড়ি আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ভারত, মানে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারেও পেয়ে যাবেন, মানে কলকাতা শহর শহরতলিতে তো হোম ডেলিভারি হবে, এছাড়া অন্যান্য জায়গায় আপনারা কিন্তু কুরিয়ারে পেয়ে যাবেন, কুরিয়ার চার্জ এবং হোম ডেলিভারি চার্জ লাগবে না, শুধু শাড়ির, শুধু শাড়ির দাম। এটা সেই ধানের গোলা, এটা এখন খুব পপুলার হয়েছে খুব, মানে এটা কাঁথাতে ছিল, তারপরে মেশিন এমব্রয়ডারিতে আমাদেরই এক বুটিক তারা খুব একদম খুব পপুলার করেছে, ভীষণভাবে পপুলার করেছে, আর তাদের এখন ডিজাইন থেকে তোমরা আমরা সবাই একটু একটু করে সবাই কাজ করছি সবাই। এটা হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে শাড়িটা, পপুলারিটি পেয়ে গেছে শাড়িটা। এটা হচ্ছে 2900, 2900, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে, 2900, চার নম্বর শাড়ি। চারের পরে চলে যাব পাঁচ নম্বর, নাম্বার ফাইভ শাড়িটা, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ, এটা কাট ওয়ার্কের ডিজাইন, কাট ওয়ার্ক করেই করে আছে, ইয়ালোর মধ্যে কাট ওয়ার্ক করে, এটাও দেখো খুব ব্রাইট শাড়িটা, এটা সপ্তমীর দিনের জন্য, কাট ওয়ার্কের আবার ফ্রেমিংটা হয়েছে হচ্ছে এইভাবে, সপ্তমী সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলায়। প্রাইসটা হচ্ছে 2900, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি 2900, নাম্বার ফাইভ, 2900, নাম্বার সিক্স হচ্ছে মাহেশ্বরী, এটা হচ্ছে মাহেশ্বরী,
মাহেশ্বরী আমার নিজের ভীষণ পছন্দের শাড়ি। এই শাড়িগুলো খুব ডিমান্ড হয়েছে আপনাদের জন্যই। আমি যে কটা আমার কাছে বেস্ট বেস্ট ছিল আমি সব আনার চেষ্টা করেছি। আরো যদি কিছু দেখে নিতে হয় চলে আসুন, একটু ফোন করে ফোন করে আসা। এটা একটা শ্যাওলা সবুজ রং আর তার সঙ্গে কালচে লাল আর কি। এটা একদম এথনিক শাড়ি, এগুলো নিয়ে কিছু বলার নেই। মাত্র 4000 টাকা, 4000 নাম্বার 6, 6 নম্বর শাড়ি 4000 উইথ ব্লাউজ পিস, 4000 নাম্বার 6, মাহেশ্বরী, পিওর মাহেশ্বরী এটা। এটা এগুলো কিন্তু হ্যান্ডলুম শাড়ি, নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি। এটা গ্রিনের সঙ্গে মেজেন্টা, কি দারুণ কালার কম্বিনেশনটা, নাম্বার 7। আর এই যে জড়িটা না, পিওর জারি, এগুলো সব হাতে ঘোরানো কাজ। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর, 4000, 4000 টাকা দাম, 7 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। সাতের পরে যাব 8 নম্বর, পুজোর যে কোনো দিন পরুন এটা। যেমন 9 নম্বরটা অসম্ভব স্মার্ট, আর এটা না আগেগুলো আমি জুরি বর্ডার দেখালাম, এটা কিন্তু রেশম বর্ডার, লাল হলুদ, কি দারুন গো, দুর্দান্ত দেখতে শাড়িটা। নাম্বার হচ্ছে 8, 8 নম্বর শাড়ি, 4000, 4000, নাম্বার 8, 8 নম্বর, 4000 উইথ ব্লাউজ। আটের পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা আসছে নাম্বার 9, 9 নম্বর। এই পাটটাও খুব রিচ পাট দেখো, এটা একটা সিনিয়ররা যে কেউ পড়তে পারবে। এটা চিকু কালারে, বেস কালারটা হচ্ছে তসর ডার্ক বা চিকু, এখানে লাল আর অরেঞ্জের বর্ডার। নাম্বার 9, 9 নম্বর শাড়ি, 4000, 4000, 9 নম্বর, নাম্বার 9, 4000 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর শাড়ি, নাম্বার 10, এটা হচ্ছে বাটিক হয়েছে, সিল্কে বাটিক, হ্যাঁ বিষ্ণুপুরে, নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি, 4200, বিন্দি বাটিকের নকশা গেছে, নাম্বার 10, 10 নম্বর। এটা না পিঙ্কের সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক আঁচলের পরে গায়ে আসে, এটা হচ্ছে গা, ভেতরে প্রচুর ক্র্যাক, একটু গায়ে ফেলে দেখাই, নাম্বার 10, 10 নম্বর, পিঙ্ক ব্ল্যাক না, দেখতে খুব ভালো, খুব ব্রাইট লাগে, মিষ্টি শাড়িটা, মানে কম্বিনেশনটা ভীষণ মিষ্টি। এটা আসছে নাম্বার 10, 10 নম্বর, একটু বাঁ দিকে চেপে যাও, নাম্বার 10, এটা হচ্ছে 4000 টাকা, 4000, নাম 4200, 4200 টাকা, 10 নম্বর শাড়ি, 4200 উইথ ব্লাউজ। 10 এর পরে যাব 11 নম্বর, নাম্বার 11, এটা আসছে 11, এই শাড়িটা দারুণ দেখতে, এরও কম্বিনেশন ভীষণ সুন্দর, 11 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, বাহ কালারটা একটু ভালো করে ক্লোজে দেখাই, ক্রিস্ট দিয়ে দিও পাইন্ট, বুঝুনি ইট দাও এখানে, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে পার, ভেতরে যাচ্ছে ব্ল্যাক, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 11 নম্বর, ভীষণ স্মার্ট, তোমার একদম পুরো ড্রেসের সাথে এগুলো এতটাই ভালো ম্যাচ হয়ে গেছে। এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, 4200, কুচির কাছে আবার একটু উঁচু করে যাচ্ছে, অ্যাকচুয়ালি ব্ল্যাকের সঙ্গে এখানে একটা মভিশ মভিশ ব্লু তো উইথ ব্লাউজ পিস। 11 নম্বর শাড়ি, 4200, 12 নম্বর যাব, নাম্বার 12, এটা আসছি 12 নম্বর, নাম্বার 12, বাহ এটা না মফ কালার, মানে অনিয়ন পিঙ্ক মফ মিলিয়ে কালারটা, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 13, এটা 12 নম্বর, তাই তো নাম্বার 12 দেখাচ্ছে না, নাম্বার 13 দেখাচ্ছে, এটা নাম্বার 12, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4200, 4200, 12 নম্বর, 4200 উইথ ব্লাউজ। এবারে আসবো 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, বাহ শাড়িটা ড্যাম স্মার্ট, মাল্টি কালারে আঁচল পার, মানে ফুলের নকশাটা করা আছে, ক্র্যাকটা গেছে ভীষণ সুন্দরভাবে, নাম্বার 13, এই কালারটা না সব বয়সে সবার জন্য, সবাইকে ভালো লাগবে, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4200, 4213 নম্বর উইথ ব্লাউজ। 13-র পরে আমি যাব 14 নম্বর শাড়িতে, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর আঁচল, এটা ভাগলপুর টিসু, টিসু তসর, টিসু তসর ভাগলপুর, নাম্বার 14, 14 নম্বর শাড়ি, এটা কুচি দাও, মানে কোষা স্টাইলে, কিন্তু এটা ভাগল ভাগলপুর, এটা 14 নম্বর, নাম্বার 14, প্রাইস হচ্ছে 7000, 7000 টাকা দাম, 14 নম্বর, 7000 উইথ ব্লাউজ। 14-র পরে যাব 15 নম্বর, নাম্বার 15, নাম্বার 15, 15 নম্বর, আঁচলটা সম্বলপুরি, এটা কিন্তু ভাগলপুর উইভে,
সম্বলপুরি পার গেছে একদিকে তুতে একদিকে হচ্ছে রানী আর এই হচ্ছে ভেতরটা ঘিচার এটা হচ্ছে 15 নম্বর শাড়ি 5800 এটা একটা 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 এগুলো একটা একটাই 5800 নাম্বার পূজোর পরে আমি আবার পারবো কিন্তু এই মুহূর্তে এখন একটা একটাই প্রত্যেকটা কেনাকাটায় আপনারা কিন্তু গিফট পাচ্ছেন জুয়েলারি গিফট এটা বিষ্ণুপুর কাতান কাতানের উইভিংটাই একদম আলাদা আঁচলটা পুরো কোটি যদিও আমাদের খুব পরিচিত শাড়ি কিন্তু তাও না এতবার উইভিং একদম ডিফারেন্ট মানে এটা একদম আলাদা হয়েছে আমরা পুরো ভেতরটা দেখি এটা কিন্তু দুটো পার করা পার করা এবং পারে দূরে রয়েছে ভেতরে একটা এফেক্ট রয়েছে আর ডাবল ডাবল এ গেছে ডাবল টোনিক খুব সুন্দর দেখতে এবং এটা হচ্ছে 16 নম্বর শাড়ি 4500 4500 উইথ ব্লাউজ পিস নাম্বার 16 বিষ্ণুপুর কাতান পরে তো আরাম নাম্বার গেল 16 এবার আসছি নাম্বার 17 17 নম্বর শাড়ি নাম্বার 17 আঁচল ইক্কাতে আঁচল যাচ্ছে পা ভেতরেও যাচ্ছে ইক্কাতের বুটি পাটটা রয়েছে ডুরেতে 17 নম্বর 4500 4500 নাম্বার 17 17 নম্বর 4500 উইথ ব্লাউজ 17-র পরে যাব 18 নাম্বার 18 এই শাড়িগুলো না পরে ভীষণ আরাম যারা পরেছেন তারা জানেন এটা হচ্ছে 18 নম্বর শাড়ি নাম্বার 18 এগুলো একটা 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 এখন একটা একটা আঁচল এই পাটটার জন্য না দেখতে খুব ভালো লাগছে রিচ রিচ লাগছে এক কথায় 18 নম্বর শাড়ি 4500 যতগুলো বিষ্ণুপুর কাতান দেখালাম কোটকি কাতান সবগুলোই কিন্তু 4500 টাকা 16 17 18 আমি দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ এবারে আসব মালবেরি কাতান কাতানের সঙ্গে একটা মালবেরি রয়েছে এই শাড়িটার প্রাইস হচ্ছে 6700 এটা একটা অষ্টমীর শাড়ি হতেই পারে হতেই পারে এটার মধ্যে কিন্তু একটা মালবেরি রয়েছে এবং এটা একটা অসম্ভব স্মার্ট শাড়ি আমি নিজে এই শাড়ি পরেছি আমার একটা গ্রিন বডি ব্লু আঁচলে ভীষণ স্মার্ট শাড়ি 6700 6700 এই হচ্ছে সিল্ক মার্ক 6700 নাম্বার হচ্ছে 19 19 নম্বর শাড়ি 6700 6700 ব্লাউজটা কাতানে যাবে এইবারে আসছি নাম্বার 20 মিনিমাম রেঞ্জে ম্যাক্সিমাম ফ্যাশন মাত্র 2900 টাকা দাম লিনেন লিনেন বাই লিনেন 2900-তে জামদানি পার ওয়াইনের সঙ্গে ব্ল্যাক স্মার্ট শাড়ি ড্যাম স্মার্ট এটা গায়ে ফেলে রাখাবো আমি কারণ এরকম একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে আমি বলি এই ব্লাউজ বানাবেন না এরকম একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরুন এর সাথে গোল্ডেন জুয়েলারিও খুব ভালো যাবে তোমার সিলভার জুয়েলারিটা দারুণ যাচ্ছে ভালো যাবে বাট গোল্ডেনও ভালো যাবে 2900 2900 টাকা দাম 20 নম্বর শাড়ি নাম্বার 20 উইথ ব্লাউজ 20-র পরে যাব 21 নম্বর বাহ এটা লিনেন বেনারসি দেখাচ্ছে একদম কালারটা না রানী কালারের টানা আছে অরেঞ্জ কালারের ভর্ণা আছে 21 21 নম্বর একটা পার গেছে সুন্দর একটা বেনারসি বর্ডার গেছে সিলভার এটা কিন্তু সিলভার দিয়ে ওয়ার্ক হয়েছে ডুয়েল টোন আসছে কালারটা ভীষণ মিষ্টি 2900 টাকা দাম 21 নম্বর শাড়ি মাত্র 2900 টাকা 3000-এর মধ্যে একটা ভালো গিফট নিজে পড়ুক কাউকে গিফট করুক নিজের জন্য ভীষণ ভালো উইথ ব্লাউজ 21 এবারে আসছি 22 22 নম্বর নাম্বার 22 এটা আসছি 22 নম্বর এই শাড়িটাও একদম ইউনিক বাহ নবমীর রাত একদম ঝলমলে একেবারে আঁচল অথচ খুব কমফোর্টেবল থাকা যাবে কমফোর্টেবল থাকা যাবে মানে কোয়ালিটিটা ভীষণ ভালো পার আর ভেতরটা গেছে এটার সঙ্গে না অনেক ধরনের ব্লাউজ ট্রাই করা যায় গ্রিন জামেবার মেরুন জামেবার প্লেন ব্ল্যাক যেরকম ইচ্ছে ট্রাই করা যায় প্রাইসটা হচ্ছে 20 এটা হচ্ছে 3000 নাম্বার 22 22 নম্বর শাড়ি 3000 22 নম্বর 3000 উইথ ব্লাউজ 22 দেখালাম 23 এই কালারটাকে আমি সয়েল কালার লিখেছি দিদি ভাই একদমই সয়েল কালার ঠিকই লিখেছো 23 এটা হচ্ছে 23 নম্বর শাড়ি নাম্বার 23 আমি একটু ভাইকে দেখাতে বলবো একটু সব হ্যান্ডলুম মার্ক কিন্তু সমস্ত একটু দেখিয়ে দিতে হবে হ্যান্ডলুম মার্কটা আমি যা যা লিলেন দেখাচ্ছি সবই সব হ্যান্ডলুম মার্ক দো এটা হচ্ছে 23 23 নম্বর এই হচ্ছে শাড়িটা পুরো সিলভার টিস্যু দিয়ে কাজ হয়েছে 23 নম্বর শাড়ি 2900 2900 23 উইথ ব্লাউজ 24 এটা একটা মানে পার্পল মেশান রেডের টানা রয়েছে আর তোমার ব্লু ভার্না গেছে কি একটা পার্পলের শেড এসছে এই যে হ্যান্ডলুম মার্কের কথাও বলছে এটা হচ্ছে হ্যান্ডলুম মার্ক এটা কিন্তু ভারত সরকার দ্বারা প্রদত্ত 24 24 নম্বর 3000 24 24 নম্বর আইছে একটু পাড়ের জন্য একটু 100 টাকা করে প্রাইসটা আর এই বহরটা ভীষণ সুন্দর
24 চব্বিশ নম্বর 3000 3000 টাকা দাম 24 নম্বর শাড়ি 24 3000 উইথ ব্লাউজ 20 এটা একটা রেড গর্জিয়াস ব্লাউজ দেখতে ভালো লাগবে বাপরে এবারে আসছে 25 25 নম্বর নাম্বার 25 এটা ব্ল্যাক এর মধ্যে সিলভার 25 25 নম্বর শাড়ি বাহ 25 নম্বর এটাও গায়ে ফেলে দেখাই এটা নবমীর রাত সকাল থেকে রাত আর কি নবমী দিন একটু কালো পড়লে মন ভালো লাগে আর কি এমনি তো দুঃখ লাগে তখন কালো পড়লে একটু ব্রাইট লাগে 25 2900 2900 টাকা 25 নম্বর 2900 25 26 এ যাব 26 নম্বর 26 এটা আসছে 26 রেডের টানায় এখানে মফ কালারের সুতো ভরনা গেছে গিয়ে টোনটা এসছে এটা হচ্ছে এটাও সিলভার বর্ডারে গেছে 26 2900 26 নম্বর 2900 26 26 নম্বর শাড়ি 2900 2900 উইথ ব্লাউজ 26 এর পরে যাব 27 27 নম্বর নাম্বার 27 এটাও ভীষণ গডি ভীষণ গডি অল ওভার উইভ রয়েছে এটা 27 নম্বর 3200 যেহেতু বুনুইটা সারা শাড়িতে রয়েছে 3200 এটা ব্ল্যাক আর তুতের কম্বিনেশন পারে দেখুন সেলফ পেজ একটা তুতে রয়েছে 27 দেখালাম 3200 3200 উইথ ব্লাউজ পিস 27 28 এ যাব 28 নম্বর শাড়ি নাম্বার 28 এটা আসছে 28 28 নম্বর আঁচল বডিটা এবারে এটা ওয়াইন কালারে ভেতরে কিন্তু কলকার মধ্যে যাচ্ছে হচ্ছে গ্রিন দিয়ে মিনে 28 নম্বর নাম্বার 28 প্রাইসটা হচ্ছে 2900 28 নম্বর আচ্ছা এইবারে 29 নম্বর থেকে লখনউ চিকেন দেখাবো এটা লখনউ চিকেন এটা কিন্তু একদম ওখানকার হয়ে আসে একদম ওখানকার আমার কাছে আর তিনটে কালার আছে আমি এখানে আপনাদের জন্য দুটো নিয়ে এসেছি তিনটে আরো আছে এটা একদম ফিরোজা লাইট কালার তার সঙ্গে তো সাদা সুতো জানেনই আপনারা 5800 এটা আঁচলের পরে স্কার্ট বর্ডারে যাচ্ছে এক ভলিউমেই কিন্তু কাজ 5829 29 নম্বর 5800 এগুলো তো হেরিটেজ শাড়ি কিছু নতুন করে বলার কিছু নেই এই কালারটা দেখো এই কালারটাও খুব মিষ্টি রংটা একদম লাইট বেজ আর এছাড়া আমার কাছে একটা পিঙ্ক পাবেন আর একটা আরেকটা পাউডার ওই ছানা কাটা জলের ওই একটা রঙের মতন দিদিভাই যেন বলে ছানা কাটা ওই রকম ধরনের আরেকটা কালার এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে লাইট বেজ এটা হচ্ছে 5800 নাম্বার 30 30 নম্বর প্রাইস হচ্ছে 5800 নাম্বার 30 30 নম্বর 5800 উইথ ব্লাউজ এই শাড়িগুলো হেরিটেজ শাড়ি এইবারে আসবো 31 নম্বর আর প্রত্যেকটা কেনাকাটায় কিন্তু এরকম করে ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবেন সব অ্যাঙ্কারের জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি এছাড়া কুন্দানেরও জুয়েলারি আছে আমার এক বোন বানায় তো সেরকম প্রাইস অনুযায়ী আপনারা প্রত্যেকের জুয়েলারি পেয়ে যাবেন একটু খুলে দেখাই যেটা পাবেন সেটা একটা একটু খুলে দেখাই মানে উইথ ইয়াররিং চোকার স্টাইলের জুয়েলারি এগুলো কিন্তু খুব কাজে লাগে এটা হচ্ছে দুলটা কাজে লাগে একদম এগুলো টুক মানে স্লিক জুয়েলারি গুলো বিভিন্ন শাড়ির সাথে পরে নেওয়া যায় হ্যাঁ মানে একটা শাড়ির সাথে উপহার পাবেন অনেক শাড়ির সাথে পরতে পারবেন আচ্ছা এবার মডেল স্যাটিনে আজ রাত দেখাবো আমাকে অনেক দিন ধরে বলছিল দেখাচ্ছি না কেন একটাই দেখাবেন না তিনটে দেখাবো আচ্ছা এটা মডেলে আজ রাত এই ব্লাউজ পিসটা পেয়ে যাবেন আমি আনিনি এখানে ব্লাউজ পিস আছে হ্যাঁ এরমই সেম ব্লাউজ পিস আছে এটা হচ্ছে 31 4800 4831 নম্বর 4800 এটা তো কালো ব্লাউজ দিও এখন তো ব্লাউজ বানানো যাবে না প্লেন ব্ল্যাক দিয়ে পরুন সিলভার জুয়েলারি দিয়ে ভালো লাগবে 31 দেখালাম 4800 32 এটা কিন্তু মাহেশ্বরী দেখাচ্ছি নট মডেল এটা মাহেশ্বরী এটা হ্যাঁ এটা মাহেশ্বরী না এটা মাহেশ্বরী একদম মাহেশ্বরী এটা উইভিং বর্ডার মাহেশ্বরী ভীষণ সুন্দর শাড়িটা এটা মডেল নয় সত্যি কথা লটারি পাবেন 5400 টাকাতে সিরিয়াসলি বলছি এই শাড়িটা ভীষণ সুন্দর তুমি কোয়ালিটিটা হাত দিয়ে দেখো এটা মডেলের থেকে মডেলটা একটু এর থেকে আর ঠিক হয় কিন্তু এটা অনেক লাইট ওয়েট একদম এটা ডোলা সিল্কের সাথে ডোলা সিল্কের ওর একটা সেটাই এটা 5432 সেম জিনিস আরেকটা 33 শাড়িটা ভীষণ সুন্দর তো
33 এবং বর্ডারটা খুব সুন্দর উইভ করা এটা হচ্ছে এটাও কিন্তু মাটি কালার সয়েল হ্যাঁ এটা একটা এই হচ্ছে শাড়িটা 33 5400 দুটো 5400 দেখালে আর জায়গা একদম পিওর আজরাক করা আর একটা 4800 দেখালাম এইবারে আসবো 34 খুব কিছু ভালো ভালো একদম ভালো পিওর সিল্কে দেখো হাতে আঁকা শাড়ি এর তো ডিমান্ড কোনোদিনও কমবে না না আরে পূজয় একটা পিওর সিল্ক দরকার লাগবেই লাগবে আরে পুরোটা হাতে আঁকা গেছে দেখুন এটা আঁচল পেইন্টিংটা ভীষণ ভালো হয়েছে একদম অন্যভাবে আঁকাটা এগুলো সব করে দিতে পারবো কিন্তু পূজোর পরে এই মুহূর্তে নয় বাহ 34 3900 34 নম্বর 3900 নাম্বার 34 সিল্কের কোয়ালিটিটা দিদি ভাই কেমন বলো ভীষণ ভালো কোয়ালিটি দেখো শাড়ির ফল বোঝা যায় শাড়ি যখন ফেলছে না শাড়ির ফল দেখেই বোঝা যায় যে সিল্কটা কেমন 34 এর পরে 35 35 নম্বর খুব সুন্দর শাড়িটা আর পেইন্টিং গুলো একদম ফ্রি হ্যান্ড পেইন্টিং এই যে ফলটা দেখুন একদম শাড়ি একইভাবে কথা শুনবে 35 3900 নাম্বার 36 36 নম্বর 3900 3900 নাম্বার 36 37 এ যাব 37 নম্বর নাম্বার 37 নাম্বার 37 এটা লালের মধ্যে অসাধারণ টুকটুকে লাল আর হলুদের ব্যবহার খুব সুন্দর এই অ্যারেঞ্জমেন্টটা একদম আলাদা একটু দেখাই যদিও এর নিজের একটা ব্লাউজ পিস তো থাকবে এটা এইভাবেই কিন্তু চেস্ট পোর্শনটা পড়বে পড়বে একদম এভাবেই পড়বে চেস্ট পোর্শনটা এর ব্লাউজটা রেড এফ থাকছে অসম্ভব স্মার্ট কারণ ইয়েলোর সঙ্গে ইয়েলোর সাথে রেডটা 37 দেখালাম 37 নম্বর শাড়ি নাম্বার 37 প্রাইস হচ্ছে 3900 38 এ যাব আবার একটা হয়েছে একটু ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশনের কাছে ঢাকুরিয়া রেল স্টেশনের একদম কাছেই হচ্ছে স্পর্শ বুটিক দুদিক থেকেই মানে আসা যায় ঢাকুরিয়া দুর্গা মন্দির দুর্গা মন্দির হ্যাঁ দুর্গা মন্দিরের কাছে এদিকে অ্যাক্রোপলিস থেকে এদিকে আসা যায় ঢাকুরিয়া স্টেশন বললি আচ্ছা এইটা দেখাচ্ছি হচ্ছে কাতান বেনারসি পার্পলের সঙ্গে পার্পলে ব্লাউজ যাচ্ছে বেনারসি ব্লাউজ তারপরে আসছে আঁচলটাও পার্পল পাটটা নিচের পাটটা পার্পল উপরের পাটটা হচ্ছে তুতে আর ভেতরেরটা হচ্ছে একদম সফট কালার মানে অফ হোয়াইট কালার 8800 টাকা পিওর কাতান বেনারসি পিওর কাতান বাই কাতান আমি অনেককে দিতে পারিনি অনেকের অভিযোগ আবার এসেছে আমি আবার নিয়ে আসছি এটা একজন এখন আপাতত একজন 38 8800 8838 নম্বর এটারও প্রচুর জন বলেছেন এটা আপাতত আমার কাছে দুটো আছে আমি দুজনকে দিতে পারবো এই একটা আর একটা আছে আর একটাও আছে 39 এটা এটা হচ্ছে পার্পলের সঙ্গে রেড কাতান বেনারসি এটা ব্লাউজ গেল শুরুতে তারপরে আসছে আঁচল এই হচ্ছে শাড়িটা পাটটা দেখো দিদি কাতান বেনারসি 39 8800 আমার এই পূজোতে এটাই একটা তসর বেনারসি হয়েছে কাতান মানে এরপরই আমি এই সেম কালার কম্বিনেশন হ্যাঁ এই পরব এরপর আচ্ছা আচ্ছা 30 এটা হচ্ছে 39 8800 তসরে এটা হচ্ছে কাতান দেখাচ্ছে এটা পার্পলের সঙ্গে রেড কাতান 39 8800 এইবারে আসছে 40 একটা খুব ভালো শাড়ি দেখো তসরটা একটু দেখাই ডুপিয়ান কোষা এই হচ্ছে তসর যে তসরটা এখানে ব্যবহার হয়েছে একটু ক্লোজে দেখাতে হবে তসরটা এই হচ্ছে তসর এটা ডুপিয়ান কোষা খুব সুন্দর শাড়ি এগুলো স্মার্ট দেখি এটা কোন অ্যাকচুয়ালি আমার মনে বয়স হয় না না এর কোন সত্যি বয়স হয় না ভীষণ স্মার্ট শাড়ি পিওর শাড়ি এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি এটা কিন্তু ছত্তিশগড় একদম এটা হচ্ছে ছত্তিশগড় এই হচ্ছে ভেতরে দেখুন জরি স্ট্রাইপ যাচ্ছে নয়েলের মতো করে পুরো হাতে ঘোরানো কাজ পুরো শাড়িটা ভাবে গেছে প্রাইসটা হচ্ছে 6800 নাম্বার 40 40 নম্বর 9800 এই 6800 6800 নাম্বার 40 উইথ ব্লাউজ ডুপিয়ান কোষা পিওর একদম পিওর ডুপিয়ান কোষা এটা হচ্ছে নাম্বার 40 আরেকটাও খুব এক্সক্লুসিভ ভালো শাড়ি দেখো 41 এটা মুঙ্গা তাসারে 41 নম্বর মুঙ্গা তাসারের মধ্যে কাশ্মীরি কাজ কাজ কিন্তু আবার পেইন্টিংও আছে আমি একটু দেখি শাড়িটা আঁচলে হ্যান্ড পেইন্টিং পেজলি
এটারও কোনো বয়স নেই দেখো এই কাজটা না মেশিন এমব্রয়ডারি তার ভিতরে হ্যান্ড পেইন্টিং হয়েছে এটা কিন্তু মেশিন এমব্রয়ডারি কাজ তার মধ্যে হ্যান্ড পেইন্টিং এই হচ্ছে বডিটা বডিটা এটা মুগাতে মুগাতে একদম এটা হচ্ছে 41 41 নম্বর প্রাইস হচ্ছে 7000 মানে স্মার্ট দেখতে না খুব স্মার্ট দেখতে সিনিয়ররাও যে কেউ পড়তে পারে প্লাস কি রং বেস কালারটা খাকি খাকি সঙ্গে চকলেট প্রাইস হচ্ছে 7800 সব বয়সে সবাই পড়তে পারে 7800 এটা দেখালাম 41 হোলসেলাররা যোগাযোগ করুন পূজোর পরে না পূজোর পরে না পূজোর পরে পূজোর পরে 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 এখন না পূজোর পরে যোগাযোগ করবেন আর নো হোলসেল আচ্ছা এখন তাহলে নো হোলসেলার ফ্র্যাঞ্চাইজি কিন্তু আপনারা বুকিং করুন কলকাতা শহর অনেক দূর শহরতলি হোম ডেলিভারি হয় মানে এদিকে এদিকে হচ্ছে ঢাকুরিয়া ও সেখান থেকে মধ্যমগ্রামে ডেলিভারি হ্যাঁ নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম এদিকে জোকা জোকা এদিকে হাওড়া জোকা এদিকে হাওড়া হাওড়া আপনারা বুকিং করতে থাকুন আর বাদবাকি জায়গায় বন্ধুরা কুরিয়ারে পেতে হবে নো হোম ডেলিভারি চার্জ নো কুরিয়ার চার্জ আচ্ছা এই শাড়িটাও সেই মুগার মধ্যে পার্সি হয়েছে খুব বোল্ড হয়েছে শাড়িটা একটু গায়ে ফেলে রাখাই কারণ শাড়িটা যেহেতু ইয়েলো রয়েছে না আমি বলবো এটার সঙ্গে না গর্জিয়াস ব্ল্যাক ব্লাউজ যদি পরে একদম এটা বেশি ব্ল্যাক দিয়ে ভালো লাগছে ভালো লাগবে এটা রেড বলো বা এই নিজের আমার মনে রেড থেকে ব্ল্যাকে বেশি ব্ল্যাক গর্জিয়াস ব্ল্যাক দিয়ে ভীষণ সুন্দর লাগবে যে কোনো দিন সন্ধ্যাবেলায় পরুন এই শাড়িটা প্যানেল করে গেছে এবং প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে 4742 42 নম্বর 4700 উইথ ব্লাউজ 42 এর পরে যাব 43 এটাও মুগা চেক 43 তার মধ্যে পার্সিটা চকলেট মেল্টেড চকলেট হ্যাঁ এটা মেল্টেড চকলেট তার মধ্যে পার্সির কাজ অল ওভার এই খোপ ধরে ধরে পার্সি গেছে 43 4700 43 নম্বর 4700 43 মেল্টেড চকলেট আর এই হচ্ছে ব্লাউজটা ফুল জ্যাকেট জ্যাকেট করা এটা হচ্ছে ব্লাউজটা ফুল জ্যাকেট 43 দেখালাম 44 সিকো শাড়ি এগুলো মঙ্গলগিরি আঁচল আর এই আসছে বডিটা এর সঙ্গে এই যাবে হচ্ছে ব্লাউজ পুরোটাই জরি চেক রয়েছে প্রাইস হচ্ছে 3500 only কি ভালো দেখতে শাড়িগুলো খুব গর্জিয়াস পূজোয় পরার একটা খুব ব্রাইট শাড়ি এটা হচ্ছে 44 নম্বর 3500 মাত্র নাম্বার 44 3500 44 এর পরে যাব 45 45 নম্বর লেমন ইয়েলো কালার এর সঙ্গে ব্লাউজটা পার্পলে হচ্ছে তোমার আঁচল বডিটা হচ্ছে লেমন ইয়েলো আর তার সঙ্গে এভাবে জরি চেক যাচ্ছে মাত্র 3500 টাকা 3500 নাম্বার 45 আর এই রয়েছে ব্লাউজ 45 এর পরে যাব 46 46 নম্বর নাম্বার 46 46 নারায়ণ পেট 3200 এটা কিন্তু নারায়ণ পেট চেক এবং এটার প্রাইস হচ্ছে 3200 এখন যারা ট্র্যাডিশনাল শাড়ি পরেন সিনিয়ররা এগুলো খুব পছন্দ করে আর কালারটা খুব সুন্দর 3200 ব্লাউজ রানিং এ রানিং এ এটা হচ্ছে 46 নম্বর 32 এটারই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি 47 47 এটা আসছে 47 নম্বর এগুলো খুব স্মার্ট লাগে পড়লে এটা ভাজটা এইভাবে গেছে ভাজে আমরা ধোকা খাচ্ছি একটু ভাজাতে একটু গন্ডগোল হয়ে গেছে এই হচ্ছে 47 47 নম্বর 3200 3200 47 নম্বর পাটটা একদম এভাবে গেছে ভেতরে চেক যাচ্ছে 47 3200 আর এটার সঙ্গে ব্লাউজ রানিং এ 48 এ যাব 48 নম্বর শাড়ি এটা ভাগলপুর খেওয়া খেওয়া 48 48 নম্বর কম্বিনেশনটা একদম আলাদা 48 5800 আঁচল আর ফুশিয়া পিঙ্ক কালার এটাও খুব ব্রাইট দেখো ফুশিয়া ভীষণ ফুশিয়া এটা আমি একটু গায়ে ফেলবো এই কালারটা পড়লেই মানে এই যে আমি যেমন মেকআপ শেকআপ করিনি এরকম একটা রং পরে নিতে হবে যাতে স্কিনটা গ্লো করে এবং পুরোটা এভাবে যাচ্ছে প্রাইস হচ্ছে 5800 5800 নাম্বার 48 উইথ ব্লাউজ পিস 49 এ যাব 49 ডোংরি উইভ এটা হচ্ছে 49 ডোংরি উইভ দেখাবো 2800 49 আমার এটা বেঙ্গল হ্যান্ডলুম বেঙ্গল হ্যান্ড 49 49 আঁচল ব্লু এর সঙ্গে সি গ্রিন এটা হচ্ছে 49 এগুলো 12 মাসই চাহিদা থাকে যারা একটু নরম শাড়ি পূজায় পড়তে ভালোবাসে সারা বছর সারা বছরের জন্য 2800 1800 এটা কিন্তু ডংরি দেখালাম আর এরপরেরটা হচ্ছে আসাম উইভ কিন্তু সবটাই আমাদের বাংলায় বাংলায় হওয়া কোনোটাই কিন্তু এমন নয় যে ওখান থেকে হয়ে এসেছে নট দ্যাট
এটা হচ্ছে 50 2800 50 নম্বর 2800 নাম্বার 50 শাড়ির সঙ্গে সঙ্গে আর যেটা পাবেন সেটা হচ্ছে কিছু ডিজাইনার ব্লাউজ পাবেন সবই হ্যান্ড পেইন্টিং এই ধর ব্লাউজ প্রাইসগুলো তুমি একটু বলে দাও এটা সব 450 করে 450 করে ব্লাউজ সব 450 সব 450 যতটা পারি দেখিয়ে দিই সবই এয়ার গলা না সব হ্যান্ড পেইন্টিং এবং হাতাতেও পেইন্টিং আছে এগুলো কিন্তু সেই রুবিয়া যে কাপড়গুলো বলে সেই কটন কটন এগুলো পরে আরাম ছোটখাটো কাউকে গিফট দেওয়া কালারে আপনারা এছাড়া অন্য ডিজাইনার ব্লাউজও পাবেন আমরা চেষ্টা করছি যতটা এখানে দেখাবো স্ক্রিনশট স্ক্রিনশট গ্রিন পরপর দুটো দেখাবো এই একটা পেইন্টিং আছে গ্রিনে আর একটা হচ্ছে এটা একটা সিঙ্গেল কালারে এটা মাল্টি কালারের পেইন্টিং ব্লু দেখাই আর এটা হচ্ছে রেড কাশফুল আর এই রয়েছে হোয়াইটে সবই হ্যান্ড পেইন্টিং হ্যান্ড পেইন্টিং হোয়াইট পরপর দেখিয়ে দিলাম আপনারা বুকিং করতে থাকুন কেনাকাটার সঙ্গে জুয়েলারি উপহার পাচ্ছেন আর আপাতত বুকিং করতে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ধন্যবাদ তোমার ধন্যবাদ একদম আমার পূজোর পর দেখা হবে নমস্কার।